শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়ে বেড়ে উঠি মন ও মননী এই অধ্যায়টির 87 পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব। এই ছকটির বিষয়বস্তু হল প্রকৃতির প্রতি আমাদের সহমর্মিতা। আমরা ইতোপূর্বে প্রকৃতির উপাদান, পশু পাখি, গাছপালার প্রতি সহমর্মী আচরণের প্রয়োজনীয়তা সম্পর্কে জেনেছি। এবার আমরা এর মধ্যে থেকে যে কোনো একটা বেছে নিয়ে তার যত্ন ও পরিচর্যা করব। বাড়িতে পোষা প্রাণী যেমন বিড়াল, কুকুর, গরু, ছাগল, ভেড়া, হাঁস মুরগি, যার যেটা আছে তাকে যত্ন করা, খাবার দেওয়া ক্ষতিকর কোনো কিছু থেকে রক্ষা করা, এই দায়িত্বগুলো নিতে পারি। অথবা বাড়ির যে কোনো একটা জায়গা বেছে নিয়ে পছন্দ মতো ফল, ফুল বা কাঠের গাছ লাগাতে পারি। বাড়িতে জায়গা না থাকলে একটা টব বা যে কোনো পরিত্যক্ত পাত্রেও লাগাতে পারি। তাহলে এবার আমাদের যার যেটা পছন্দ তেমন একটা কাজ বেছে নিই এবং একটা পরিকল্পনাও তৈরি করি, তার যত্ন ও পরিচর্যার জন্য কী কী করব। পরিকল্পনাটিতে প্রয়োজন হলে মা বাবা বা ভাই বোনের সহযোগিতাও নিতে পারি। তার মানে এখানে আমাদের মূল কাজটি হচ্ছে বাড়ির যে কোনো একটি পোষা প্রাণী, হতে পারে বিড়াল, কুকুর, গরু, ছাগল, ভেড়া অথবা হাঁস মুরগি, যার যেটা আছে তাকে যত্ন করা, খাবার দেওয়া এবং ক্ষতিকর কোনো কিছু থেকে রক্ষা করা, এই দায়িত্বগুলো নেওয়া। এরপর নিচের এই ছকটি পূরণ করা। আমাদেরকে এই ছকটির প্রথম অংশে লিখতে হবে কার যত্ন ও পরিচর্যার দায়িত্ব নিলাম। আমাদেরকে তার ছবি ও সংক্ষিপ্ত বর্ণনা লিখতে হবে। এরপর সেই উদ্ভিদ অথবা প্রাণীর যত্ন ও পরিচর্যায় আমরা কী কী করব তা আমাদেরকে এই ছকটির দ্বিতীয় কলামে উল্লেখ করতে হবে। তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নিই। শিক্ষার্থীরা, আমি এখানে নমুনা হিসেবে একটি বিড়ালের যত্ন ও পরিচর্যার উদাহরণ দেখিয়েছি। এখানে বিড়ালটির ছবি ও সংক্ষিপ্ত বর্ণনা রয়েছে। আমাদের বাড়ির একমাত্র গৃহপালিত বিড়াল এটি। বিড়ালটির নাম হচ্ছে সুলতান। এর বয়স 1.5 বছর। এটি আমাদের বাড়ির সকলেরই খুব প্রিয়। এখন আমরা দেখি নিই বিড়ালটির যত্ন ও পরিচর্যায় আমরা কী কী করতে পারি। বিড়ালটিকে প্রতিদিন সময় মতো খাবার দেব, কয়েকদিন পর পর গোসল করাবো, সুরক্ষার জন্য ডাক্তারের সাথে পরামর্শ করে নির্দিষ্ট সময় পর পর টিকা দেওয়ার ব্যবস্থা করব, এর থাকার জন্য নিরাপদ একটি জায়গার ব্যবস্থা করে দিব, আর সবশেষ বিড়ালের থাকার জায়গাটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা 88 পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।